बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, सरकारी हरगंगा कलेज ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आमार आजकेर क्लास द्वादश श्रेणी शिक्षार्थीदेर जन्नो, तबे एकादश श्रेणी शिक्षार्थीराओ एटा थेके उपकृत होबे आशा करी। आमार आजकेर विषय जुक्तिविद्या द्वितीय पत्र बा आरोह, विषय कोड 122, अध्याय 6, लेक्चर 7। तोमादेर संगे आछि आमि तस्लिमा आक्तार, सहयोगी अध्यापक दर्शन विभाग सरकारी हरगंगा कलेज मुंशीगंज। शिक्षार्थीबृंद, अध्याय 6 बा व्याख्यार ए धारावाहिकताय आमार आजकेर लेक्चार लौकिक व्याख्या एवं लौकिक व्याख्यार बैशिष्ट्य। ताहले चलो शुरू करा जाक। लौकिक व्याख्या कि? प्रकृतिर नियमानुवर्तिता नीति ओ कार्यकारण नियमेर उपर निर्भर ना करे जे व्याख्याय कोनो घटनाके कोनो अति प्राकृत बा अलौकिक शक्तिर साहाज्ये व्याख्या करा हय ताके लौकिक व्याख्या बले। अर्थात साधारण मानुष तादेर साधारण बोधेर भित्तिते जे व्याख्या प्रदान करेन ताई हलो लौकिक व्याख्या। তাহলে শিক্ষার্থীবৃন্দ, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির খেয়াল খুশি, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত। যেহেতু সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞান সীমিত, সেহেতু তারা যে কোনো একটি ঘটনা ঘটলেই তাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীবৃন্দ, আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করছি। চন্দ্রগ্রহণ, আমরা জানি এটি একটি প্রাকৃতিক ঘটনা। এটা ঘটার জন্য সুনির্দিষ্ট কিছু প্রাকৃতিক কারণ আছে, কিন্তু সাধারণ মানুষ অজ্ঞতাবশত একে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকে। তারা মনে করে রাহু নামক এক বিশালাকার দৈত্য এক সময় চাঁদকে গ্রাস করতে শুরু করে, ফলে চাঁদ আস্তে আস্তে ছোট হতে থাকে, এক সময় চাঁদকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে। কিছুক্ষণ পর চাঁদ সেই রাহু নামক দৈত্যের গ্রাস থেকে মুক্ত হয়ে আবার পূর্ণ আকার ধারণ করে। শিক্ষার্থীবৃন্দ, চন্দ্রগ্রহণ সম্পর্কে সাধারণ মানুষের এই যে ব্যাখ্যা, একেই লৌকিক ব্যাখ্যা বলা হয়। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে দেখো, কোনো কার্যকারণ নির্ণয় না করে কেবলমাত্র অন্ধবিশ্বাস, কুসংস্কার, বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতেই ব্যাখ্যা প্রদান করা হয়, আর এই কারণে লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যাও বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা লৌকিক ব্যাখ্যা কি এবং লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য লৌকিক ব্যাখ্যার উদাহরণ দেখলাম, আর এর ভিত্তিতেই লৌকিক ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক নম্বর, আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে এই বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা সহ আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এক নাম্বার, মানুষ তাদের সাধারণ ধারণা বা বিশ্বাসের ভিত্তিতে ঘটনাকে ব্যাখ্যা করে।
আমরা জানি লৌকিক ব্যাখ্যা হচ্ছে অবাস্তব এবং অলৌকিক বিষয়ের উপর বিশ্বাস করে তার ভিত্তিতে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়ে থাকে। এখানে সাধারণ মানুষ তাদের মন গড়া ব্যাখ্যা দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করে। যেমন অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির যদি অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়, আচরণ করে, তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ব্যাখ্যা হচ্ছে ব্যক্তিটিকে ভূতে ভর করেছে বলে উল্লেখ করে তারা। অথচ আমরা জানি বাস্তবে ভূত বলে কোনো কিছুই নেই, ভূত হচ্ছে মানুষের একটা মন গড়া অলৌকিক বা অতি প্রাকৃত বিষয় যার কোনো বাস্তবতা নেই, কেবলমাত্র এটা সাধারণ মানুষ তাদের সাধারণ ধারণা এবং বিশ্বাসের ভিত্তিতে এরকমটা বলে থাকে। দ্বিতীয়ত লৌকিক ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি যে লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না। লৌকিক ব্যাখ্যা যেহেতু অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং প্রচলিত ধারণার সাথে সম্পৃক্ত, তাই এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ এবং কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে, কিন্তু লৌকিক ব্যাখ্যায় যেহেতু এমন সব অতিপ্রাকৃত কারণ উল্লেখ করা হয় যেখানে কার্যকারণ সম্পর্কে কোনো প্রশ্নই উঠে না। যেমন একটা উদাহরণ, কোনো এলাকায় যদি বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের ব্যাখ্যা হচ্ছে গ্রামে বা ওই এলাকায় শীতলা দেবীর আগমন ঘটেছে আর সেজন্যই এই রোগ হয়েছে। কিন্তু বাস্তবে শীতলা দেবীর কোনো অস্তিত্ব তো নেই এবং এই শীতলা দেবীর সাথে তার কার্যকারণে কোনো সম্পর্ক নেই, আর তাই কোনো কার্যকারণ সম্পর্ক নেই, তাই এখানে কার্যকারণে সম্পর্কের কথা আসেই না। তিন নম্বর, সংযুক্তিকরণ অনুপস্থিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ঘটনা ব্যাখ্যার সময় একই জাতীয় অন্যান্য ঘটনার সাথে ওই ঘটনাকে সংযুক্ত করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যায় এই ধরনের সংযুক্তি অনুপস্থিত। সংযুক্তিকরণ করে ব্যাখ্যা দিলে সেটা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু লৌকিক ব্যাখ্যা যেহেতু এই নিয়ম মানে না, তাই বলা হয়ে থাকে লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ অনুপস্থিত। চার নম্বর, সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ঘটনাকে যখন ব্যাখ্যা করা হয় তখন সেই ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট ঘটনার কোনো প্রাসঙ্গিকতা থাকে না। আর আমরা জানি ব্যাখ্যার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রাসঙ্গিকতা। কোনো ব্যাখ্যা যদি কোনো ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক না হয় তাহলে তার কোনো মূল্য নেই। আর লৌকিক ব্যাখ্যা যেহেতু ব্যক্তির মন গড়া ব্যাখ্যা, তাই এখানে কোনো প্রাসঙ্গিকতা থাকে না, তাই বলা হয় লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য হচ্ছে সংশ্লিষ্ট ঘটনার সাথে এর ব্যাখ্যা অপ্রাসঙ্গিক। পাঁচ নম্বর, লৌকিক ব্যাখ্যার একটা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যায় প্রকল্প গ্রহণ করা হয় না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্প গ্রহণ করা হয় না। শিক্ষার্থীবৃন্দ, প্রকল্প হলো, আমরা জানি প্রকল্প হলো কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা, কিন্তু লৌকিক ব্যাখ্যায় মন গড়া ধারণা বা অতি প্রাকৃত বিষয়ের বিশ্বাসের ভিত্তিতে করা হয়, তাই এখানে কোনো কার্যকারণ সম্পর্ক
নির্ণয় করা সম্ভব হয় না। যেখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না, সেখানে প্রকল্প প্রণয়ন করাও যায় না। তাই এখানে প্রকল্পের কোনো প্রয়োজন পড়ে না। শ্রেণীকরণ করা হয় না, আর এটা লৌকিক ব্যাখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লৌকিক ব্যাখ্যা যেহেতু কার্যকারণ বিষয়ে কোনো সঠিক ব্যাখ্যা নয়, তাই এখানে শ্রেণীকরণ করা হয় না। আরোহের ব্যবহার নেই। লৌকিক ব্যাখ্যায় আরোহের ব্যবহার হয় না, কারণ এই ধরনের ব্যাখ্যায় ঘটনার মন গড়া বা উদ্ভট ব্যাখ্যা দেওয়া হয়। এখানে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার কোনো উপায় নেই বা নিয়মের কোনো প্রয়োজন পড়ে না। অবরোহমূলক পদ্ধতির সাথে যুক্ত নয়। লৌকিক ব্যাখ্যা অবরোহমূলক পদ্ধতির সাথেও যুক্ত নয়, কেননা লৌকিক ব্যাখ্যা যদি সার্বিক থেকে বিশেষে যাওয়ার নিয়ম পালনের প্রয়োজনীয়তা করা হতো, তাহলে সেটা সেখানে অবরোহমূলক পদ্ধতির সঙ্গে যুক্ত করা যেত। কিন্তু যেহেতু নেই, সেই জন্য এখানে অবরোহমূলক পদ্ধতির ব্যবহার করা যায় না। লৌকিক ব্যাখ্যা অবাস্তব এবং অলৌকিক বিষয় দ্বারা ঘটনার ব্যাখ্যা করা হয়। আমরা আগেই বলেছি, লৌকিক ব্যাখ্যা হচ্ছে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, আর তাই এটা হচ্ছে অবাস্তব এবং অলৌকিক বিষয় দ্বারা ঘটনার ব্যাখ্যা দেওয়া বলা হয়ে থাকে। 10 নম্বর, ঘটনার ব্যাখ্যা নির্বিচারে গ্রহণ করা হয়। লৌকিক ব্যাখ্যায় কোনো ঘটনাকে ব্যাখ্যা না করে তাকে সত্য রূপে চূড়ান্ত ভাবে এবং সম্পূর্ণরূপে সত্য বলে তাকে গ্রহণ করা হয়ে থাকে। সাধারণ মানুষ এই লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ঘটনাকে সন্দেহাতীত এবং চূড়ান্ত সত্য বলে গ্রহণ করে। উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, লৌকিক ব্যাখ্যা হচ্ছে ব্যক্তির বিশ্বাস, ধ্যান ধারণা ও মনোভাবের উপর নির্ভরশীল। এই জাতীয় ব্যাখ্যায় কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না। এই কারণে বিভিন্ন ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও আবেগকে পরিতৃপ্ত করলেও এই লৌকিক ব্যাখ্যায় যৌক্তিক ও বৈজ্ঞানিক নিয়মের স্থান না থাকায় এই ব্যাখ্যার কোনো সর্বজনীন গ্রহণযোগ্যতাও নেই। শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।